বন্ধুরা প্রেশার কুকারে ভাত রান্না করলে কি আপনাদের ভাত একেবারে গলে যায় এমন কি জল বেশি হয়ে যায় ভাত বেশি নরম হয় ঝরঝরা হয় না তাহলে অবশ্যই ভিডিওটি একবার হলেও দেখুন প্রেশার কুকারে দু মিনিটেই ভাত রান্না হয়ে যাবে ভাত হবে একেবারে ঝরঝরা জল হবে পারফেক্ট চলুন তাহলে দেখেন প্রেশার কুকারে ভাত রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার আর তারপর আমি এখানে নিয়ে নেব ভাত রান্না করার জন্য চাল যখন আমরা চালটা নেব অবশ্যই বাটি কিংবা কাপ দিয়ে আমাদের মেজারমেন্ট করে নিতে হবে আমি এক কাপ চাল নিয়েছি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই চালটাকে দেখুন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি এক কাপ চালের জন্য দুই কাপ পরিমাণ জল দিয়েছি যদি কাপ মেপে নিই আর আঙ্গুল মেপে যদি হিসাব করেন এক কর পর্যন্ত জল দিতে হবে চালের ওপরে তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুটো আমরা সিটি দিয়ে নেব দেখুন দুটো সিটি দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি নর্মালভাবে যখন প্রেসার কুকারের হাওয়াটা বের হয়ে যাবে তারপর আমরা ঢাকনাটা খুলে নেব ঢাকনাটার থেকে আমার হাওয়াটা বের হয়ে গেছে বাষ্পটা এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো ভাত হয়েছে ঝরঝরে একটু জল বেশি হয়নি এমনকি এই পদ্ধতিতে ভাত রান্না করলে ভাত কিন্তু গলেও যাবে না সকালবেলায় ভীষণ ব্যস্ততার মধ্যে থাকেন তারা কিন্তু এইভাবে প্রেশার কুকারের মধ্যে ভাত রান্না করে নিতে পারেন সময়ও কম লাগবে গ্যাসের খরচাও কম হবে আর ভাতও হবে কিন্তু একেবারে ঝরঝরে টিপস কিংবা আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার